हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछी ब्रेनफूड फैमिली सकल सदस्यरा खूब भालो आछेन, सुस्थ आछेन एवं भीषण भीषण पॉजिटिव आछेन। तो आज के आमी आपनादेर काछे निये एसेछी थिंक एंड ग्रो रिचेर सप्तम अध्याय। सप्तम अध्यायटी थेके आपनारा जानते पारबेन व्यवस्थित परिकल्पना सम्पर्के। जे कोनो काजे सम्पूर्णभावे सफल हवार जोन्नो सेई काजटी सम्पर्के একটা সঠিক পরিকল্পনা তৈরি করা ভীষণই গুরুত্বপূর্ণ। একটা সঠিক পরিকল্পনাই পারে যে কোনো কাজকে সফল বানাতে। তো আজকে আমরা ব্যবস্থিত পরিকল্পনা সম্পর্কে জানব। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসে পড়েছেন, যদি আপনারা বই ভালোবাসেন আর সেটা যদি সেলফ হেল্প বই হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আজকের অডিও বুকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না জানো। তাহলে শুরু হচ্ছে আজকের অডিও বুক। সপ্তম অধ্যায়, ব্যবস্থিত পরিকল্পনা। গত অধ্যায় পড়ে আপনি হয়তো জানতে পেরেছেন যে মানুষের যে কোনো প্রাপ্তির মূলে থাকে তার ইচ্ছা। ইচ্ছা সেই প্রথম পদক্ষেপ যা মানুষকে অমূর্ত থেকে মূর্ত বাস্তবের দিকে নিয়ে যায় এবং কল্পনার কার্যশালায় প্রবেশ করে তা সম্পূর্ণ করার জন্য পরিকল্পনা গঠন করতে থাকে। দ্বিতীয় অধ্যায়ে ছয়টি স্পষ্ট পদক্ষেপের উল্লেখ করা হয়েছিল যার দ্বারা আপনি ইচ্ছাকে তার ভৌতিক প্রতিরূপ যথা ধন সম্পত্তিতে পরিবর্তিত করতে সক্ষম হবেন। এই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল ব্যবহারিক এবং স্পষ্ট পরিকল্পনা গঠন যার দ্বারা এই পরিবর্তন সম্ভবপর। নিম্নে বলা হচ্ছে যে কিভাবে এই পরিকল্পনা গঠন করলে তা ব্যবহারিক হতে পারে। প্রথম, সেই দল বা দলগুলির সাথে নিজেকে যুক্ত করুন যা আপনাকে আপনার ইচ্ছা পূরণের ব্যাপারে সাহায্য করবে। এক্ষেত্রে আগের অধ্যায়ে বর্ণিত মাস্টার মাইন্ড সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রযোজ্য হয়। এই নির্দেশকে সম্পূর্ণরূপে পালন করা আবশ্যক যদি মনে থাকে। নিজের মাস্টার মাইন্ড জোট তৈরির আগে এটা নিশ্চিত করে নিন যে আপনি নিজের দলের লোকেদের ব্যক্তিগত দিক থেকে তাদের সহযোগিতার জন্য কি কি প্রতিদান দিতে পারেন। একটা কথা মনে রাখবেন, কিছু না পেলে কেউই ক্রমাগত কিছু দিতে চায় না। যদিও এই প্রতিদিন বা সহযোগিতা সর্বদা পয়সার রূপেই দিতে হবে তার কোনো মানে নেই। নিজের মাস্টার মাইন্ড গ্রুপের সদস্যদের সাথে সপ্তাহে কমপক্ষে দুইবার অবশ্যই দেখা করুন। যদি বেশি দেখা করতে পারেন তাহলে আরও ভালো। ততক্ষণ এটা চালিয়ে যাবেন যতক্ষণ না আপনার ধন উপার্জনের পরিকল্পনা সব দিক দিয়ে ত্রুটিহীন ও সম্পূর্ণতা করা যায়। যখন আপনার মাস্টার মাইন্ড গ্রুপের সাথে সম্পূর্ণ একাত্মতা ও অভিন্ন হৃদয়ের সম্পর্ক গড়ে উঠছে। এছাড়া মস্তিষ্ককে নিম্নলিখিত তথা স্থায়ীরূপে রাখার চেষ্টা করুন। প্রথম, যে কাজটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় মন প্রাণ দিয়ে সেটাই করার চেষ্টা করুন। আপনার পরিকল্পনা যেন একেবারেই ত্রুটিহীন হয়। দ্বিতীয়ত, আপনার ভিতরের শিক্ষা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং কল্পনা শক্তি তো থাকতেই হবে। অপরের সঙ্গ তখনই ঠিক বলে মনে হবে যখন আপনার ভিতরেও সেই গুণ তুলনামূলক রূপে উপস্থিত থাকবে। তুলনামূলক রূপে বলার অর্থ হল সকলের ভেতরে এই গুণ সমানভাবে উপস্থিত থাকে না, তাই অপরের সাথে সহযোগ করাটা খুবই জরুরি। ধনপ্রাপ্তির জন্য আপনি যে পরিকল্পনা গড়ে তুলবেন তা আপনাকেই গঠন করতে হবে, কিন্তু মাস্টার মাইন্ড গ্রুপের সাথে সে বিষয়ে অবশ্যই আলোচনা করতে হবে, তবেই তার সদ্ব্যবহার হবে এবং তা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাবে। আপনাকে এই পরিকল্পনা তৈরি করে সফলতার সম্ভাবনাকে পরীক্ষা করে দেখতে হবে, কারণ আপনার যে কোনো পরিকল্পনাই সফলতা দেবে এমন কোনো মানে নেই। বস্তুত কোনো পরিকল্পনা তৈরি করার পর যদি তা কার্যকরী হওয়ার সম্ভাবনা দেখা না যায় তবে তা শেষ করে ফেলতেই হবে। এর জন্য আপনার মধ্যে ধৈর্য এবং একাগ্রতা থাকতে হবে। এর অভাব থাকে বলেই বেশিরভাগ লোক নিজেদের পরিকল্পনাকে সফল করে তুলতে পারে না।
আপনার পরিকল্পনা যেন সম্পূর্ণরূপে ব্যবহারিক এবং কার্যকারী বলে প্রমাণিত হয়। একটা কথা মনে রাখবেন, অস্থায়ী পরাজয় কোনো অসফলতা নয়। ইলেকট্রিক বাল্ব তৈরির ক্ষেত্রে সফলতা পাওয়ার আগে থমাস এ এডিসন 10,000 বার অসফলতার মুখ দেখেছিলেন, অর্থাৎ তিনি 10,000 বার অস্থায়ী হার স্বীকার করেছিলেন। সেটাকেই শেষ সত্য বলে মনে করেননি। অস্থায়ী হার থেকে শিক্ষা নেওয়া উচিত যে আপনার পরিকল্পনায় নিশ্চয়ই কোনো গণ্ডগোল ছিল, সেটা শোধরানো খুবই জরুরি। হেনরি ফোর্ড খুবই মেধাবী ছিলেন বলেই এত অর্থ উপার্জন করতে পেরেছিলেন তা নয়, আসলে তার পরিকল্পনা যতক্ষণ না ত্রুটিহীন হতো ততক্ষণ তা শোধরানো হতো। এর পরিবর্তে সফলতা তো পাওয়ারই ছিল। ফোর্ডের থেকেও বেশি বুদ্ধিমান এবং ধৈর্যশীল লোক বহু আছে, কিন্তু এই সমন্বয় খুব কম লোকেরই মধ্যে আছে। আপনি কি পাবেন তা নির্ভর করছে আপনার পরিকল্পনার উপরেই। উদাহরণস্বরূপ স্যামুয়েল ইনসুলকে দেখুন। বাজার মন্দা হওয়ার আগে তার কোটি কোটি ডলারের ব্যবসা ছিল। মন্দার সময়েতেও সে একটা পরিকল্পনা করেছিল, কিন্তু তা ত্রুটিমুক্ত ছিল না। ফলস্বরূপ সব কিছুই চলে যায়। তার ভিতরে একাগ্রতার অভাব থাকার জন্য সে তার পরিকল্পনাকে পুনঃপরিলক্ষিত করে তা শুধরে নিতে পারেনি। জেমস জে হিল অস্থায়ীরূপে অসফলতার মুখই দেখেছিল যখন সে পশ্চিম আমেরিকাকে রেলপথ দ্বারা সংযুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু সে তার নিজের পরিকল্পনা বদলে নিয়ে তার অস্থায়ী হারকে জয়ে পরিণত করেছিল। হেনরি ফোর্ড যখন উন্নতির একেবারে দাঁড়ে গিয়ে উপস্থিত, তখন তাকে অসফলতার মুখ দেখতে হয়েছিল। বস্তুত নাটাঝামটা না খেয়ে বা অস্থায়ী রূপে হারের মুখ না দেখে কোনো ব্যক্তি ধনদৌলত একত্রিত করতে সক্ষম হতে পারে না, যা কখনো হয়নি। হার স্বীকার না করে এটা মেনে নিন যে আপনার প্রাণে কোথাও কোনো ভুল থেকে গিয়েছে। যদি আগেই হার স্বীকার করে নেন তবে আপনাকে কাপুরুষ বলে মনে করা হবে, আর এটাও ঠিক যে কোনো কাপুরুষ কখনোই জয়ী হতে পারে না, আর যারা জয়ী হয় তারা কখনো পালায় না। নিজের মাস্টার মাইন্ড গ্রুপ নির্বাচনের সময় এমন সদস্যদের নিন যারা সহজে হার স্বীকার করে না। কিছু লোকেদের ভ্রান্ত ধারণা আছে যে পয়সাই পয়সার জন্ম দেয়। এটা পয়সা নয়, বরং তা প্রাপ্ত পয়সার সৃষ্টি হয়। এমনিতে পয়সা নিষ্ক্রিয় পদার্থ ছাড়া আর কিছুই নয়। এটা কথা বলে না ঠিকই, কিন্তু শুনতে পারে সেই ব্যক্তির আওয়াজ যে তাকে মন দিয়ে ডাকে। নিজের সেবা বিক্রির জন্য পরিকল্পনা গড়ে তুলুন। বুদ্ধির সাথে পরিকল্পনা গড়ে তোলা সফলতার প্রথম পদক্ষেপ। তার জন্য কী রকম কাজ করা উচিত এখানে তারই বর্ণনা করা হয়েছে। যে কোনো বড় ব্যক্তি কিছু না কিছু ত্যাগ স্বীকার করে বলেই বড় হতে পারে। তারা কি দেয়, নিজের বিচার বা আইডিয়া বা যোগ্যতাপূর্ণ সেবা, আর পরিবর্তে পায় ধনদৌলত ও খ্যাতি। এই প্রয়োজন বিশ্লেষণ করার সময় আমাদের দুটি বিষয় স্পষ্ট বুঝে নিতে হবে। এই পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে দুই রকমের মানুষ পাওয়া যায়। এক ধরনের ব্যক্তিরা হয় নেতা এবং অপর ধরনের ব্যক্তিরা হল অনুগামী। প্রথমে আপনি এটা ঠিক করে নিন যে আপনি কি হতে চান, নেতা না অনুগামী। এই দুরকম পরিস্থিতিতে যে মূল্য দিতে হয় সেক্ষেত্রেও বহু পার্থক্য দেখা যায়। যা একজন নেতা পেতে পারে তা একজন অনুগামী পেতে পারে না, কারণ নেতাদের দিতেও হয় অনেক বেশি। অনুগামী হওয়ার মধ্যে কোনো সম্মানহানির ব্যাপার নেই, অনুগামী হওয়ার মধ্যে কোনো নিকৃষ্টতা নেই। বেশিরভাগ নেতাই শুরুতে অনুগামীই থাকে, তারা খুবই বুদ্ধিমান অনুগামী হয় তাই নেতা হতে পারে। কিছু সমালোচকদের কথা ছেড়ে দিলে বলা যায় বুদ্ধিমান অনুগামী না হলে কখনোই সে যোগ্য নেতা হতে পারে না। যে অনুগামী তার নেতার বুদ্ধিমত্তাকে অনুসরণ করে তার ভেতরে যোগ্যতাপূর্ণ নেতৃত্বের গুণ সৃষ্টি হবেই হবে। তার মধ্যে এতটুকু নিপুণতা থাকতেই হবে যাতে সুযোগ পেলে নেতার গুণ আত্মসাৎ করতে পারে। নিম্নে এক নেতার প্রয়োজনীয় গুণগুলি সম্পর্কে বলা হলো।
প্রথম, নিজের মধ্যে দৃঢ় সাহস থাকতে হবে এবং নিজের ব্যবসা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মাথায় রাখতে হবে। কোনো অনুগামী এমন নেতার কামনা করবে না যার নিজের প্রতি বিশ্বাস ও কাজের ব্যাপারে সাহস নেই। দ্বিতীয়ত, যে ব্যক্তির ভেতরে আত্মসংযম নেই, অর্থাৎ যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অপরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আত্মসংযম অনুগামীদের ভেতরেও অটুট সাহসের সঞ্চার করে। তৃতীয়ত, একটা সূক্ষ্ম ন্যায়বোধ, ভালো মন্দের ন্যায়চিত বিশ্লেষণ এক নেতার সেই গুণ যার দ্বারা অনুগামীদের মধ্যে তার জন্য নিষ্ঠা জাগ্রত হয়। চতুর্থত, নির্ণয়ের স্পষ্টতা, যে নির্ণয় নেওয়া হোক না কেন তাতে যেন কোনো রকম সন্দেহের অবকাশ না থাকে। পঞ্চমত, স্পষ্ট পরিকল্পনা, অর্থাৎ কি করতে হবে। যে নেতা নিজেই বুঝতে পারে না যে তার কি করা উচিত, কিভাবে এগানো উচিত, প্রকৃত পক্ষে সে কখনোই নেতা হতে পারে না। এই ধরনের নেতাদের কথা কোনো অনুগামী শুনবে কি? তার সামনে একটা সম্পূর্ণ ব্যবহারিক কার্যক্রম থাকতে হবে, নয়তো লক্ষ্যহীন জাহাজের মতন এদিক ওদিক ঘুরে বেড়াবে। ষষ্ঠত, সর্বদা যা পাওয়া যায় তার থেকে বেশি দেওয়ার অভ্যাস। সেই নেতাই সফলতা লাভ করে যে তার অনুগামীদের ভরসা না করে নিজেই সব কাজ করে নেয়। তারা এটা চায় যে অনুগামীরাও কাজ করুক, কিন্তু তাদের তুলনায় নিজেই বেশি তৎপর থাকে। সপ্তমত, কোনো সুন্দর ব্যক্তি বা সুদর্শন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির নয়, বরং সেই ব্যক্তিই নেতা হতে পারে যে ঠিক কাজ করার যোগ্যতা রাখে। এই নেতা তার অনুগামীদেরকে কার্যপদ্ধতি শেখাতে জানে। সে কখনোই বলবে না যে অতটা অব্যবস্থিত ব্যক্তি তার পথ লক্ষ্য করে চলতে পারবে না। অষ্টমত, শুধুমাত্র সমব্যতি হলেই চলবে না, বোঝদার হতে হবে। যে কোনো যোগ্য নেতার ক্ষেত্রে এটা একটা আবশ্যকীয় গুণ। যে কোনো বিষয়ে সহানুভূতিপূর্বক বিচার করা এবং সম্পূর্ণ বিষয় বোঝার মতন ধৈর্য রাখা ভালো নেতার আবশ্যকীয় গুণ। নবমত, জোরালো স্মরণশক্তি, অর্থাৎ স্মরণশক্তি ফটোগ্রাফিক হতে হবে। একবার কোনো বিবরণ দেখে তা যেন মস্তিষ্কে অঙ্কিত হয়ে যায়, কারণ তা যে কোনো সময়ে প্রয়োগ করতে হতে পারে। দশমত, সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য তৎপরতা। শুধুমাত্র বাহবা পাওয়ার ব্যাপারে দায়িত্ব নিলেই চলবে না, বরং দুর্বল ও ত্রুটিপূর্ণ কাজের ক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখতে হবে। বেশিরভাগ লোকই সফলতার দায়িত্ব নিতে তৎপর থাকে, কিন্তু ভুল সর্বদা অপরের মাথায় চাপিয়ে দিতে চায়। এই ধরনের লোকেরা কখনোই যোগ্য হতে পারে না। একাদশ, সহযোগিতা করে কাজ করার ক্ষমতা। কিছু লোক আছেন যারা একাকী অসাধারণ কাজ করতে পারলেও কোনো দলের অংশ হিসাবে কাজ করতে পারেন না। এই ধরনের মানুষরা কখনোই বেশিদিন নেতৃত্ব দিতে পারে না। এদের নেতৃত্ব দেওয়ার চেষ্টাও করা উচিত না। সেই ব্যক্তিই ভালো নেতা হতে পারে যার নিজের কাজ করার ক্ষমতা না থাকলেও অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা থাকে। নেতৃত্ব সহযোগিতা চায় এবং সহযোগিতার থেকেই শক্তি প্রাপ্ত হয়। নেতৃত্ব দুই প্রকারের, সাধারণ সহমতির থেকে নেতৃত্ব প্রদান করলে তা অনেক বেশি কার্যকরী হয়, আর জোর করে নেতৃত্ব করানো হলে তা খুবই ক্ষণস্থায়ী হয়। সারা বিশ্বের ইতিহাসই বলে দেয় যে অধিনায়ক বা ডিরেক্টর বা রাজারাই এই ধরনের নেতৃত্বের অধিকারী। এই ধরনের মানুষরা হঠাৎ করে একদিন ধূমকেতুর মতন উদয় হয় এবং শীঘ্রই অস্ত্রও ধরে নেয়। জোর করে বশ্যতা স্বীকার করানো মানব স্বভাবের মধ্যে পড়ে না। বর্তমান যুগের মানুষরা একমত হওয়ার পরেই নেতৃত্ব স্বীকার করে। যে প্রাচীন যুগের মতন জোর করে নেতা হওয়ার কথা ভাবে সে এই যুগে বেকার। বর্তমান যুগে তারাই যোগ্য নেতা বলে প্রমাণিত হয় যারা অনুগামীদের প্রতি সৌহার্দ্য এবং সমানতার ভাব প্রদর্শন করে। এটা পারস্পরিক সহযোগিতার যুগ। নেপোলিয়ন, ক্যাজার উইলিয়াম, জার অফ রুশো এরা তলোয়ারের জোরেই সাম্রাজ্য চালাত, আর তারা কতদিন চলেছিল তা সকলেই জানো। নতুন যুগের নেতা তারাই যাদের মধ্যে উপরে বর্ণিত ১১টি গুণের সমাবেশ আছে।
যার মধ্যে এই গুণগুলি থাকে সেই নেতৃত্ব করার মতন সৌভাগ্য লাভ করে। সুযোগের সদ্ব্যবহার করাই নেতৃত্বের প্রথম পরিচয়। সেই ব্যক্তি যোগ্য নেতা হতে পারে যে নিজের সুযোগ হাতছাড়া করে না। অসফল নেতৃত্বের প্রধান 10টি কারণ। সঠিকভাবে বিবরণগুলি ব্যবস্থিত করতে না পারা। বর্তমান যুগে যে নিজের বিবরণগুলিকে সঠিকভাবে ব্যবস্থিত করতে পারে সেই শ্রেষ্ঠ নেতা হতে পারে। যে বলে যে অতিরিক্ত ব্যস্ততার জন্য ব্যবস্থা বা অনুশাসনের প্রতি নজর দিতে পারে না সে মিথ্যে কথা বলে। যোগ্য নেতাকে এটা স্পষ্টরূপে জানতে হবে যে কোথায় কী ধরনের ও কীভাবে বাধা সৃষ্টি হতে পারে। এর অর্থ হল সে এটা জানে যে সুব্যবস্থা রাখার জন্য কী ধরনের দায়িত্ব বণ্টন করতে হবে। এটা ঠিক যে সব কাজ করা তার পক্ষে সম্ভব না। কাজ ভাগ করে সকলের সহযোগিতায় কাজ আদায় করার ক্ষমতা তার থাকতে হবে, তা না হলে সে কখনোই সফল নেতা হতে পারবে না। ছোট বা সাধারণ কাজ করার ব্যাপারে অনিচ্ছা। কোনো বড় নেতা প্রয়োজনে ছোট ছোট কাজ করতেও সংকোচ বোধ করে না। সবচেয়ে বড়, সব থেকে ছোট কাজ করতে জানতে হবে। নেতৃত্বের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রযোজ্য। বর্তমান দিনে মানুষ অনেক কিছু জানা সত্ত্বেও নিজের মধ্যে গুটিয়ে থাকে। এটা মানুষের এক বৃহত্তম দুর্বলতা। এই ধরনের লোকেরা এটা জানে না যে সে স্পষ্টরূপে তা প্রকট করলে তবেই বিশ্ব তাকে মান্যতা দেবে। মনের মধ্যে চেপে রাখলে সে কোনোই মান্যতা পায় না। অনুগামীদের কাছ থেকে অপদস্থ হওয়ার ভয়। যে ব্যক্তি তার অনুগামীদের কাছে অপদস্থ হওয়ার ভয় পায় সে খুব শীঘ্রই অপদস্থ হয়ে যায়, কারণ সে বোঝে তার নেতৃত্ব প্রদানের ক্ষমতা কম এবং তার মতে তা তার অনুগামীদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এই ধরনের নেতার পতনের মূল কারণ হল তার যোগ্যতার অভাব। তার অনুগামীদের মধ্যে যে গুণ আছে বা যা বাঞ্ছিত তা তার মধ্যে কিভাবে বিকশিত হবে সে তা বুঝতেই পারে না। এই ধরনের লোক অপরের কাছ থেকে কাজ আদায় করতে জানে না, কারণ সে জানে যে অপরে তার থেকে ভালো কাজ করবে, ফলে তার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠবে। অন্যদিকে তার কোনো গুণ থাকে না বলে বেশি কাজ করা সত্ত্বেও তার অক্ষমতাই ফুটে ওঠে। কল্পনা শক্তির অভাব। এটা ঠিক যে কল্পনা শক্তির অভাব থাকলে কোনো ব্যক্তি নেতা হিসেবে যোগ্য হতে পারবে না, বিশেষ করে আপদকালীন পরিস্থিতিতে যখন অতি শীঘ্র কোনো পরিকল্পনা তৈরি করতে হয়। এই ধরনের ব্যক্তি কখনোই নেতা হতে পারে না। স্বার্থপরতা। নেতৃত্বের মূল গুণ অপরদের, অনুগামীদের যতটা সম্ভব বেশি শ্রেয় দিয়ে তাদের উৎসাহিত করা। যদি কেউ স্বার্থের জন্য সমস্ত শ্রেয়ই নিজে নেওয়ার চেষ্টা করে তবে কে তার অধীনে থেকে কাজ করবে? সংযমহীনতা। কোনো অনুগামী সংযমহীন নেতার সাথে কাজ করতে পছন্দ করবে না। সংযমহীনতা যে শুধুমাত্র ব্যক্তিত্বের দুর্বলতা তাই নয়, বরং এর অভাব থাকলে কোনো ব্যক্তি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। নিষ্ঠাহীনতা। বেশিরভাগ ক্ষেত্রে খারাপ ও অযোগ্য নেতাদের সবচেয়ে বড় দুর্বলতা এটাই হয়ে ওঠে। যে ব্যক্তির মধ্যে নিষ্ঠার অভাব থাকবে সে অপরকে কিভাবে সংযম বা অনুশাসনের পাঠ পড়াবে? এই ধরনের ব্যক্তি শুধুমাত্র সমাজেই নয়, কোনো শিল্প বা প্রতিষ্ঠানেও প্রতিষ্ঠা লাভ করতে পারে না। সত্তার অহংকার। যে ব্যক্তি নিজের সত্তার অহংকার সর্বদা অপরের মাথা হেঁট করার চেষ্টা করে সে ক্ষণিকের জন্য অপরের মনে ভয় জাগ্রত করতে পারলেও মনে কখনোই নেতার স্থান পায় না। প্রকৃত নেতার সামনে মানুষ আপনার থেকেই মাথা নত করবে। নিজেকে নেতা বলে প্রতিষ্ঠা করতে গেলে সে একজন স্বেচ্ছাচারী শাসকে পরিণত হয়। আজকের পৃথিবীতে এই ধরনের মানুষের কোনো স্থানই নেই। উপাধির মোহ। কোনো নেতা যদি তার নামের পিছনে বড় বড় উপাধির লেজ লাগিয়ে ঘুরে বেড়ায় তবে সে নিজের অনুগামীদের কাছ থেকে সামান্যতম সম্মান পাবে কি? প্রকৃত নেতা সেই যে কোনো উপাধির জন্য নয়, বরং নিজের থেকেই গৌরবান্বিত। মহাত্মা গান্ধী কখনোই কোনো উপাধি চায়নি, কিন্তু আজও তাকে কোটি কোটি লোক নেতা বলে মনে করে। এই 10টি প্রধান দুর্বলতার জন্যই মানুষ নেতা হয়ে উঠতে পারে না। এর মধ্যে যে কোনো একটার উপস্থিতি যে কোনো মানুষকে নেতা হওয়ার থেকে বঞ্চিত করতে পারে।
এই গুণগুলির অপরিহার্যতা বোঝার জন্য পাঠক ইতিহাসের পাতায় হাজার হাজার উদাহরণের সন্ধান করতে পারে। যদি সফল নেতা হতে চান, তবে এই দোষগুলিকে নিজের কাছে ঘেঁষতে দেবেন না। কিছু নতুন ক্ষেত্রের সন্ধান যা নতুন নেতৃত্বের জন্য আবশ্যক। এই অধ্যায় শেষ করার পূর্বে এমন কিছু নতুন ক্ষেত্রের উল্লেখ প্রয়োজন যেখানে পুরানো নেতাগিরি দিয়ে কাজ চলবে না, অথচ নতুন নেতৃত্বের গুণ অসীমিত সুযোগের সন্ধান দেবে। প্রথমত, রাজনীতির ক্ষেত্র। সেখানে সর্বদা নতুন নেতার প্রয়োজন অনুভব করা হয়। আজকে নেতারা সেই পুরানো চালই চলতে ব্যস্ত। তারা সাধারণ মানুষের বিশ্বাস প্রায় হারিয়েই ফেলেছে। হয়তো তারা নিজেদের ধনদৌলত ও প্রতিষ্ঠায় আরও কিছুদিন টিকে যাবে, কিন্তু তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দ্বিতীয়, ব্যাংকিং ক্ষেত্র। যে ক্ষেত্র সেই সময় খুবই পরিবর্তন ঘটেছিল। বড় বড় ব্যাংকাররা বুঝতে পেরেছে যে তাদের যুগ গেছে, এখন নতুন রক্তের দরকার যা এই ক্ষেত্রকে সামলাতে পারবে। এই ক্ষেত্রে আজ অসংখ্য সম্ভাবনা পাওয়া যায়। তৃতীয়ত, শিল্পের ক্ষেত্র। শিল্পের ক্ষেত্রেও নতুন নেতৃত্বের খুবই প্রয়োজন দেখা যাচ্ছে। পুরানো শিল্পে নেতাদের মূল উদ্দেশ্য ছিল মানব সমীকরণের পরিবর্তে সম্পত্তি লাভ। আজ সেই ধরনের নেতারার প্রয়োজন যে সম্পূর্ণ শিল্পকে এক মানবের দৃষ্টিতে দেখবে। ধনপ্রাপ্তির বিকাশের এক অন্যতম অংশ, কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। চতুর্থত, ধর্মীয় ক্ষেত্র। ধর্মের ভাষণ বা ঠিক ব্যাখ্যা দুটোই সমাজের উপর যথেষ্ট প্রভাব ফেলে, তাতে কোনো সন্দেহ নেই। আজ বেশিরভাগ টিভি চ্যানেলের বহু দুর্জনেরা ধর্মের ব্যাখ্যা দিতে ব্যস্ত। তারা তাদের অন্ধবিশ্বাস বিকশিত করতেই ব্যস্ত। ধর্মের মূল তত্ত্ব কর্তব্যের বোধের জাগরণ, শুধুমাত্র পুজো পাঠের বিধান বোঝানোই যথেষ্ট নয়। ধর্ম শুধুমাত্র যোগীদের জন্যই নয়, এর মাধ্যমে আমরা শুধুমাত্র আধ্যাত্মিকতাই নয়, নৈতিক, সামাজিক, আর্থিক এবং সাংস্কৃতিক সমস্যাও দূর করতে পারি। ধর্ম শুধুমাত্র অতীতের গতিবিধিরই নয়, বরং ভবিষ্যতের কার্যধারাও সূত্র দিতে পারে। এর নেতাদের উপদেশ দেওয়াটাই যথেষ্ট নয়, বরং তা পালনের রাস্তাও স্পষ্ট করতে হবে। ষষ্ঠত, সাংবাদিকতার ক্ষেত্রে আজকাল নেতৃত্ব বিকাশের জন্য সর্বাধিক সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকাল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের হাতে এক বিশাল ক্ষেত্র উপস্থিত রয়েছে। এই সমস্ত লোকেরা আমাদের সমাজ, দেশ ও ধর্মের জন্য জ্ঞানেন্দ্রিয়র কাজ করে। ভুল ঠিক বিবেচনা করে ক্রমাগত মানুষের মতো মন্থন করে অমৃত বার করতে থাকে। সম্পূর্ণ নিষ্ঠা এবং প্রতিজ্ঞাবদ্ধতার সাথে তাদেরকে এই কাজ সম্পূর্ণ করতে হবে। এই মানুষ মন্থনের কাজে তারা রাক্ষসের ভূমিকা পালন করবে বা দেবতা, তা তাদেরকেই ঠিক করতে হবে। এই ক্ষেত্রগুলি ছাড়াও আরও বহু ক্ষেত্রে নতুন নেতার চাহিদা আছে, কিন্তু এই ছয়টি ক্ষেত্রেই নেতার চাহিদা সবচেয়ে বেশি, কারণ বর্তমান চিন্তার এক আমূল পরিবর্তনের প্রয়োজন। নিম্নে বহু বছরের অভিজ্ঞতার ফলের সারাংশ দেয়া হলো, যার দ্বারা হাজার হাজার লোক নিজেদের সেবা বড় বড় সংস্থানে বিক্রি করতে সফল হয়েছে। এই কারণেই ওগুলি ব্যবহারিক ও ভরসাযোগ্য। নিজের সেবা বিক্রি ও মার্কেটিংয়ের জন্য কিছু নির্বাচিত মাধ্যম, অ্যাপয়েন্টমেন্ট ব্যুরো অথবা ভর্তি কেন্দ্র। শুধুমাত্র সেই রকম প্রতিষ্ঠিত সংস্থানই চেষ্টা করুন যারা সফলতার সাথে এমন কাজ করছে। বিজ্ঞাপন দ্বারা, সংবাদপত্র, প্রতিষ্ঠিত ব্যবসায়িক পত্রিকা এবং রেডিও বা টিভির মাধ্যমেই আপনি নিজের সেবার বিজ্ঞাপন দিতে পারেন। কোনো নিপুণ ব্যক্তির কাছ থেকেই বিজ্ঞাপন তৈরি করুন, কারণ ওতে ব্যবহৃত শব্দের দ্বারাই সম্ভাব্য ক্রেতার উপর সবচেয়ে বেশি এবং প্রথম প্রভাব পড়ে। তৃতীয়ত, ব্যক্তিগত দিক থেকে পাঠানো আর্জি। এই আর্জিগুলিকে সঠিকরূপে তৈরি করাটাও একটা কলা। নিজের যোগ্যতা সম্পর্কে কোনো রকম অতিশায়িত্ব করার পরিবর্তে এমনভাবে বর্ণনা করার চেষ্টা করুন যাতে প্রত্যাশিত ক্রেতারা নিজেদের প্রয়োজন পূরণ করতে পারে। পারস্পরিক জানাশোনার মাধ্যমে তখনই আর্জি দেবেন যখন জানবেন যে সততার সাথে আপনার আর্জি সঠিক গন্তব্যে পৌঁছে যাবে। কখনো কখনো লোকেরা শুধুমাত্র নিজেদের রং দেখানোর জন্যই অনেক প্রত্যাশীকে উস্কায়, কিন্তু বিচারের শুরুই হয়
একটা প্রতারসের মধ্যে দিয়ে। পঞ্চমত, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত রূপে নিজের সেবা বিক্রির জন্য তখনই আরজি করা উচিত যখন আপনি সম্পূর্ণভাবে সে সম্পর্কে ওয়াকিবহাল হবেন, কারণ সম্ভাব্য ক্রেতা আপনার আরজি গ্রহণের সাথে সাথে আপনার একটা ছোটোখাটো ইন্টারভিউও নিতে পারে। নির্দিষ্ট পদের জন্য আপনাকে অবশ্যই যোগ্য হতে হবে, একই সাথে রিজিউমের সঙ্গে একবটা সংক্ষিপ্ত স্পষ্টকরণও দিতে হবে, যাতে বোঝা যাবে যে কেন আপনি এই কাজ চাইছেন। সংক্ষিপ্ত লিখিত আরজির একটা নমুনা, একজন উকিল যেভাবে তার কেস তৈরি করে ঠিক সেইভাবেই এটিকে বানাতে হবে। সম্ভাব্য মালিকের উপর এই আরজির যথেষ্ট প্রভাব পড়তে পারে, কারণ সে দেখে যে প্রত্যাশী কীভাবে নিজেকে তৈরি করেছে। আপনার প্রস্তুতিকরণের উপরেই অনেক কিছু নির্ভর করছে। এমনভাবে নিজের নমুনা প্রদান করুন যাতে মনে হয় যে বাঞ্ছিত কাজের জন্য আপনি সর্বাধিক উপযুক্ত। সেই অনুসারে নিজের অভিজ্ঞতারও পরিচয় দিন। যদি কোনো গণ্যমান্য ব্যক্তির পরিচয় দিতে হয়, তবে নিজের প্রাক্তন মালিক বা শিক্ষকের নাম করাই শ্রেয়, এবং তাকে জানাতে ভুলবেন না যে ইনকোয়ারি হতে পারে। একই সাথে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফটোগ্রাফি লাগাতেও ভুলবেন না। এটি যদি আপনার প্রথম কাজ হয়, তবে আরজিতে এক সপ্তাহ, এক মাস আপনি বিনা বেতনে কাজ করতে রাজি আছেন তা জানাতে পারেন। অনেকের কাছে এই কথাটা বেকার বলে মনে হতে পারে, কিন্তু যদি আপনি নিজের যোগ্যতার জন্য আশ্বস্ত হন এবং নিজের কাজের দ্বারা লোকেদের প্রভাবিত করতে পারেন, তবে তা অবশ্যই করুন। কোনো মালিকের কাছে যদি আপনার উপযুক্ত কোনো কাজ থাকে, তবে সে আপনাকে অবশ্যই সুযোগ দিতে প্রস্তুত থাকবে। মনে রাখবেন, সেই উকিলই কেস জেতে যে আইনের মহারথী নয়, বরং নিজের কেসকে ঠিকমতো প্রস্তুত করতে জানে।